টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চারবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট পরাশক্তির কাছে পাত্তাই পায়নি টাইগাররা, সে অবশ্য অনেক আগের কথা। বাংলাদেশকে বরাবরই আন্ডারডগ ভেবে এসেছে অজিরা, যে কারণে বাংলাদেশকে আমন্ত্রণে আগ্রহ ছিল না তাদের। বাংলাদেশ সফরেও ছিল অনীহা। এই প্রথমবার টি-20 সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অজিদের মুখোমুখি বাংলাদেশ দল, তাও হাজারো শর্ত চাপিয়ে। আর অজিদের সব শর্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এরপরও এই সফরে পূর্ণ শক্তির দল নিয়ে আসেনি অস্ট্রেলিয়া, প্রয়োজনও মনে করেনি। আর সেই অস্ট্রেলিয়াকে টি-20তে প্রথমবারের মতো হারালো বাংলাদেশ। এ এক মধুর স্বাদ নিলেন মাহমুদুল্লাহ। টি-20তে বাঘের গর্জন শুনল অস্ট্রেলিয়া। বাংলাদেশের ছোড়া 132 রানের মামুলি লক্ষ্যও পার হতে পারল না অজিরা। নির্ধারিত 20 ওভারে 108 রানে থেমে যেতে হয়েছে তাদের। নিজেদের সর্বনিম্ন পুঁজি নিয়েও 23 রানে জয় পেল বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস মিশেল মার্টসের 45 বলে 45 রান। এছাড়া আর কেউ মাথা উঁচু করে দাঁড়াবার নেই অস্ট্রেলিয়ার। জিততে রেকর্ড গড়তে হতো বাংলাদেশের। 2016 সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 133 রান করেও জিতেছিল বাংলাদেশ। এবার ইতিহাস গড়ল টাইগাররা। ইতিহাসের সর্বনিম্ন 132 রানের টার্গেট দিয়েও জয় পেল বাংলাদেশ। নিজেদের সর্বনিম্ন রান ডিফেন্ডের এই চ্যালেঞ্জে দল জিতেছে অনায়াসে। হাতে ধরা দিয়েছে দারুণ এক অর্জন। টি-20তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। অলরাউন্ডিং নৈপুণ্য দেখালেন সাকিব। দারুণ বোলিংয়ের নায়ক নাসুম আহমেদ, মাত্র 19 রান দিয়ে 4 উইকেট নিলেন নাসুম। কিপটে বোলিং করেছেন দুই পেসার মুস্তাফিজ ও শরীফুল। মাত্র 16 রান নিয়ে 2টি উইকেট শিকার মুস্তাফিজের, 19 রান দিয়ে শরীফুল পেয়েছেন 2টি। প্রথম ওয়ানডে, এরপর টেস্ট, সর্বশেষ টি-20, তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড জানিয়েছেন, দলের হারের জন্য তার কাছে কোনো অজুহাত নেই। বোলারদের নৈপুণ্যেই ম্যাচ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেন, বাংলাদেশের বোলাররা অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে। যে কোনো দলের বিরুদ্ধে 130 রান চেজ করা আমাদের জন্য কোনো বিষয় না, কিন্তু 10 রানে 3 উইকেট পড়ার পর আমাদের যে ধরনের ক্রিকেট খেলা প্রয়োজন ছিল তাই খেলেছে মিশেল মার্টস। আমিও চেষ্টা করেছি, কিন্তু 100 রান পার করাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। ম্যাথু ওয়েড আরও বলেন, আমরা জানতাম আমাদের প্রচুর স্পিন বল খেলতে হবে। যদি আমাদের বোলাররা 130 রানের মধ্যে আটকে রাখে তাহলে যে কোনোভাবেই আমরা জিতব। এই পরাজয়ের জন্য আমি কোনো অজুহাত দিব না। এই ম্যাচে আরেকটি রেকর্ড হয়েছে বাংলাদেশের। 20 ওভারের ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে কম রান করে জয়ের রেকর্ড এখন বাংলাদেশের দখলে, যা এতদিন ধরে ছিল নিউজিল্যান্ডের দখলে। 2016 সালের টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে 142 রান করেও ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। সেদিন 143 রানের তাড়ায় কিউই বোলারদের তোপে 9 উইকেটে 134 রানে থামে অস্ট্রেলিয়া।